বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমরা বেরোচ্ছি, আমরা ঘুরতে যাব। তো অনেকদিন বাদে আমি তোমাদের সাথে দেখা করতে এলাম বা তোমাদের সামনে একটা নতুন ব্লগ ছাড়ছি। তো আশা করি তোমরা সকলেই আমার ব্লগগুলোই চোখ রাখবে আর লাইক কমেন্ট করতে ভুলবে না। আর চলো, আমি তোমাদেরকে বলছি আমি কোথায় যাচ্ছি, এটা দেখতে থাকো তোমরা। এই যে আমাদের লাগেজ এখানে রয়েছে, রিজোর্ট রেডি হয়ে গেছে, আমাদের ট্রেন আছে 10:05। তো এখানে একটা ব্যাগ রয়েছে, এইগুলো। আর আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, সেরকমভাবে কেউ সাজগোজ করিনি, কারণ আমরা ট্রেনে যাবো, রাত্রির ট্রেন, তো ট্রেন জার্নি হবে, সেই কারণে কোনো সাজগোজ করা হয়নি। মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। তোমরা দেখতে থাকো আমার ব্লগে, চোখ রাখো অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। সো চলো। হ্যালো, হ্যাঁ পেয়েছি, রাখো। এখন বাজে রাত্রি 9:30, আর আমরা ঠিকঠাক টাইমেই শিয়ালদা স্টেশনে এসে পৌঁছে গিয়েছি। তো এখানে একটু হোল্ড করছি, কারণ আমাদের রাত্রি 10:05 ট্রেন। তো এখন আমরা এখানটা দাঁড়িয়ে আছি, তারপরে আমরা স্টেশনে, মানে কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে তো সেইখানে যাব। তো চলো আমরা স্টেশনের দিকে এগোই। আমরা এখন ট্রেনে উঠে সিট খুঁজে বসে পড়েছি আর প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ কি আমরা সন্ধেবেলা রেডি হওয়ার চক্করে বা তাড়াতাড়ি বেরোনোর চক্করে সন্ধেবেলা কেউই সেরমভাবে টিফিন করিনি, তো সেই কারণে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমরা কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, তো এখন সেই ট্রেনে বসে, ট্রেন এখনও চালুও হয়নি, তো আমরা সেই টিফিনগুলো খাচ্ছি। ট্রেনের ভেতরে ফ্যান লাইট সব অফ ছিল, তাই আমার বর বাইরেই দাঁড়িয়ে খাচ্ছিল আর এখানে আমি রিজোকে খাওয়াচ্ছিলাম, ওরও খিদে পেয়েছে। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ওয়েদারটাও খুব সুন্দর, যদিও বা এখন রাত্রিবেলা, এখন আমাদের 10:05 ট্রেন ছিল, এখন বাজে প্রায় 10:10 হয়ে গেছে, ট্রেনও চালু হয়ে গেছে, সবে চালু হয়েছে। এখন 11:30 বেজে গেছে, তো আমরা খুব তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি। আমরা বাড়ি থেকে ডিনারের খাবার ব্যবস্থা করেই নিয়ে এসেছিলাম, কারণ ট্রেনের খাবার খাবো না সেই জন্য, না সেই কারণেই বাড়ি থেকে পরোটা, চিলি চিকেন, চিকেন পকোড়া, আলুর দম, এই সমস্ত কিছু বানিয়ে আনা হয়েছিল। তো সেগুলোই এখন আমরা খেয়ে নিচ্ছি সবাই মিলে, আর কারণ সবাই ট্রেনে ঘুমিয়ে পড়ছে, খুব তাড়াতাড়ি লাইট সবাই অফ করে দিচ্ছে, তো আমরাও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব। তো সেই কারণেই এখন ডিনারটা আমরা সেরে ফেলছি।
গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 5:30। তো সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সকালবেলা আমি উঠে ট্রেনের বাইরে মানে এই যে দৃশ্যগুলো এইগুলো উপভোগ করতে খুবই পছন্দ করি বা ভীষণই ভালো লাগে, আশা করি সবারই ভালো লাগে। আর জানলার ধারে বসে ঠান্ডা হাওয়া, তার সাথে এরকম একটা মানে মনোরম পরিবেশ দৃশ্য দেখা খুবই ভালো লাগে। তো এখন আমি সেটাই উপভোগ করছি। আর রিজও উঠে গেছে অনেকক্ষণ আগেই। ট্রেন থেকে নেমে পড়েছি, ট্রেন থেকে নেমেই আমরা ডিরেক্ট এনজিপি থেকে একটা গাড়ি বুক করেছি। তো সেখান থেকে আমরা ডিরেক্ট পৌঁছাবো গ্যাংটক। তো আমরা এখন গ্যাংটকের উদ্দেশ্যে গাড়িতে উঠছি। গ্যাংটক পৌঁছাতে প্রায় 5.5 ঘন্টার রাস্তা। তো মাঝখানে রাস্তা একটু হোল্ড করেছিল একটা হোটেল বা রেস্টুরেন্ট বলতে পারো, যেখানে সব রকমই খাবার পাওয়া যাচ্ছিলো, বাঙালি খাবার সব রকমই খাবার পাওয়া যাচ্ছিলো। তো সেখান থেকে আমরা গরম গরম মোমো অর্ডার করলাম। আর দার্জিলিংয়ের এই সাইডটা তে মোমো খেতেই ভীষণভাবে ভালো লাগে। তো আমরা মোমো অর্ডার করেছিলাম এই রেস্টুরেন্টটাতে। এখানে দেখো সব গাড়ি হোল্ড করা রয়েছে, যেসব ট্যুরিস্টরা যাচ্ছে সব গাড়ি সব এখানেই হোল্ড করা রয়েছে। তো এখানেই সবাই খাচ্ছিলো, তো আমরা একটু মোমো খেয়ে নিলাম, গরম গরম মোমো। তো আমাদের সবার মোমো খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা গাড়িতে উঠব, গাড়ি ছেড়ে দেবে। তো মোমোটা ভীষণই টেস্টি ছিল, খুবই ভালো লাগছিল। তো আমরা গ্যাংটক পৌঁছে গিয়েছি। গ্যাংটক পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিলো আর ভীষণভাবে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি এখানে হোটেল রুমটা তোমাদের ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি। তো এই হলো আমাদের বাথরুম হোটেল রুমের, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম একটা হোটেল। আর এই হলো জানলা, এই জানলার থেকে বাইরের দৃশ্যটা অপূর্ব, বাট সেটা আমি এখন দেখাতে পারছি না যেহেতু রাত্রি হয়ে গেছে। আর এই হলো আমার পুরো হোটেল রুমটা, ভীষণই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই যে দেখো আমাদের লাগেজগুলো রাখা হয়ে রয়েছে, এখানে একটা টিভি রয়েছে, আর এই রকমই একটা সিম্পল একটা হোটেল। তো বেশ ভালো। এখন বাজে রাত্রি 9টা আর আমরা চলে এসেছি ডিনার সারতে, কারণ এখানে খুব তাড়াতাড়ি ডিনার সেরে নেওয়া হয় যেহেতু পাহাড়ি এলাকা। তো তাড়াতাড়ি রাত নেমে আসে এবং এখানে সব কিছু তাড়াতাড়ি হয়। তো সেই জন্য আমরা চলে এসেছি। আর সারাদিন জার্নি করে রিজোর শরীরটা একটু খারাপ লাগছে, তাই জন্য মুখটা ওরকম করে বসে আছে। আর এই যে আমাদের এখানে ডিনারের খাবারগুলো সার্ভ করছে। তো আমাদের রাত্রি ডিনারে ছিল চিকেন, ছিল আলু পোস্ত, ছিল ডাল, ছিল আর আমরা ভাত আর রুটি মিক্সড করে নিয়েছিলাম, মানে ভাত খেয়েছি আর যারা রুটি খাওয়ার ইচ্ছে ছিল তারা রুটি খেয়েছে। তো সেইভাবে আমরা খেয়েছি। তো আমি তো ভাতই খাই,
বেসিক্যালি, কারণ আমি রুটিটা খুব একটা পছন্দ করি না, যদিও বা ঠান্ডার জায়গা, কিন্তু আমার গরম গরম ভাতটা খেতেই বেশি ভালো লাগে। আর সারাদিন যেহেতু বাইরে জার্নি করেছি সেইভাবে ভাত খাওয়া হয়নি, তো সেই জন্য আমি ভাতটাই খেলাম। আর রিজোকেও একটু গরম গরম ভাত ডাল দিয়ে খাইয়ে দিলাম। আর এটা হলো বাঁধাকপির চচ্চড়ি। আর পাহাড়ি এলাকার বাঁধাকপি আমি খেতে ভীষণভাবে ভালোবাসি। এর আগেও আমি গ্যাংটক দার্জিলিং এসেছিলাম, তো এখানকার বাঁধাকপি ভীষণই টেস্টি হয়। আর খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল, খাবার সত্যি খুব সুন্দর ছিল। তো আমরা খুব মানে খিদেও পেয়েছিল, আমরা খেয়েও নিয়েছি, সবাই খুব আনন্দ সহকারে সবাই খেয়েছি, খুবই মজা হচ্ছিল, খুবই ভালো লাগছিল ফার্স্ট দিন এসে।